बड़ो मिष्टी लगे निका छेले बड़ो सुख जे लगे छुए गेले। देखे बोझार उपाय नहीं से एक साधारण दारोवान देखले मने हबे एक जोन रैप सदस्य एभावेई टिकटक करछेन। टिकटके कखनो बा तिनी बिजिबी सदस्य हयेछेन। सामाजिक जोगाजोग माध्यमे जनप्रिय टिकटक राज नामे टिकटक राजेर प्रधान उद्देश्य मेयेदेर साथे अनैतिक काज करा। भुआ रैप परिचये टिकटक करे नारीदेर साथे प्रतारणार अभियोगे रैप 5 ও রাব 2 রাজধানীর মোহাম্মদপুর থেকে টিকটক রাজকে গ্রেফতার করে। টিকটক রাজ একজন ভুয়া র‍্যাব সদস্য। র‍্যাবের পরিচয় দিয়ে টিকটক করে নারীদের সাথে প্রতারণা করে আসছে দীর্ঘদিন যাবৎ। আইনশৃঙ্খলা বাহিনীর ইউনিফর্ম ব্যবহার করে টিকটক বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করে বিভিন্ন নারী সহ বা বিভিন্ন মানুষের সাথে তারা নিয়মিত প্রতারণা করে। আইনশৃঙ্খলা বাহিনী ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা করছে, অর্থ আত্মসাৎ করছে এবং বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে। 26 বছর বয়সী এই তরুণ টিকটক করে প্রথমে মেয়েদের সাথে সম্পর্ক স্থাপন করে, পরে সুযোগ বুঝে মেয়েদের আপত্তিকর ছবি ধারণ করে বিভিন্ন সময়ে তাদের ব্ল্যাকমেইল করে, ধনী মেয়েদের চিহ্নিত করে তাদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নেয়। সে মূলত নারীদের সাথে তার অনৈতিক সম্পর্ক, নারীদেরকে ব্ল্যাকমেইল করা বা মেয়েদের সামনে নিজেকে জাহির করাটাই তার মূল উদ্দেশ্য হিসেবে আমরা পেয়েছি। মোটামুটি বিত্তশালী এবং যাদের অবস্থা এবং এমনকি তার আমরা তার সাথে কথাবার্তা যেটা জেনেছি সে বা অলঙ্কার পরিহিত যদি কোনো টিকটক নারী এরকম দেখতো তাদের সাথেও সে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে। দেখতে সুদর্শন ও র‍্যাব পরিচয় দেয় উঠতি বয়সী তরুণীরা সহজেই তার ফাঁদে পা দেয়। র‍্যাব মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গত 1.5 বছরে 3টি বিয়ে করে টিকটক রাজ এবং 100 জন মেয়ের সাথে বিভিন্ন অঙ্গভঙ্গিতে তার ছবি রয়েছে। শতাধিক নারীর সাথে তার সম্পর্ক রয়েছে এবং এদের সাথে বিভিন্ন দুর্বল সময়ে বা বিভিন্ন ধরনের ছবি এডিট করে সে এই ছবিগুলো সে কন্টেন্ট করেছে এবং তার সাথে তার মোবাইল বা তার যে গ্যাজেট আমরা পেয়েছি বা তার যে মেমোরি কার্ড পেয়েছি সেখানে শতাধিক বিভিন্ন মেয়ের সাথে তার ছবি এবং এডিট করা ছবি সে আমরা পেয়েছি। র‍্যাব আরও জানায় টিকটক রাজ মোট 4টি বিয়ে করে। বিয়ের পরে তার আসল পরিচয় ও চরিত্র সম্পর্কে জানতে পারলে একে একে তার সব্য ছেড়ে চলে যায়। কাউকে কিন্তু সে অন্য কারো কথা বলেনি, শুধু তার প্রথম স্ত্রী যখন তার এই সম্পর্কে জানতে পারে সে তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। পরবর্তীতে যারাই তাকে বিয়ে করেছে তারাই তাকে ডিভোর্স দিয়েছে বিকজ তার এই বিভিন্ন অনৈতিক সম্পর্কে তথ্য